الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد باب معنى قول الله عز وجل ولقد رآه نزلة أخرى وهل رأى النبي صلى الله عليه وسلم ربه ليلة الإسراء صحيح مسلم تك كتاب الإيمان باب الله سبحانه وتعالى بني ولقد رآه نزلة أخرى তিনি তাকে আরেকবার দেখেছেন, এর অর্থ কি? এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রবকে মিরাজ রজনীতে দেখেছেন? এটা হলো শিরোনাম এই অনুচ্ছেদের বা এই পাঠের। এরপরে এই দর্শে আমি যে হাদিসটি পাঠ করব তা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিস বা আয়েশার ফরমান। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার সনদে বলছেন হাদাসানি জুহাইর ইবনে হারব قال حدثنا اسماعيل بن ابراهيم عن داود عن الشعبي عن مسروق قال كنت متكئا عند عائشه رضي الله عنها مسروق বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে মুত্তাকি ছিলাম, টেক লাগানো অবস্থায় ছিলাম। তখন তিনি আমাকে বললেন ইয়া আবা আয়েশা, ইয়া আবু আয়েশা, ثلاث من تكلم بواحده منهن فقد اعظم على الله الفديه। তিনটি কথা, যদি কেউ এই তিন কথার মধ্যে একটি কথা বলে তাহলে সে আল্লাহর উপর বড় অপবাদ দিল, মিথ্যা অপবাদ দিল। আমি বললাম, ওই মাসুক বলছেন মা হুন, ওগুলো কি? তিনি বললেন মান জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযমা আলা আল্লাহিল ফিদিয়া। কেউ যদি এ ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন তাহলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। বুঝতে পেরেছেন? তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কতটুকু গভীর জ্ঞানী ছিল। আল্লাহু আকবার, নির্দ্বিধায় বলা যায় সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুন্নার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বিশারদ যিনি ছিলেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ফকিহা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, বড় বড় মাসলা মাসাইলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ হলে তারা বিতর্কিত বিষয়কে নিয়ে যেতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। সুবহানাল্লাহ, এ তো বড় বিদ্বান ছিল মা আয়েশা, আমাদের আম্মা। তিনি বলেছেন এই তিন কথার মধ্যে কেউ যদি একটা কথা বলে তাহলে সে কি করলো? আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। আমি বললাম ওগুলো কি? ওই মাসুক বলছেন। তিনি বললেন যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। মাসুক বলেন ও কিন্তু মুত্তাকি আন ফাজালাস্তু, আমি এরকম টেক লাগিয়ে বসেছিলাম, আমি বসে গেলাম, বসে বললেন, বসে বললাম ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের মা, আনজিরিনি ওয়ালা তাআজালিনি, আমাকে একটু অবকাশ দিন, সময় দিন, তাড়াহুড়ো করবেন না। আলম ইয়াকুলিল্লাহু আযা ওয়া জাল, আল্লাহ আযা ওয়া জাল্লা কি বলেননি? ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, নিশ্চয়ই তিনি তাকে মুক্ত দিগন্তে দেখেছেন। মানে সুরে তাকবীরের ইযা আশ-শামসু কুওরাত এর 23 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি তাকে, তাকে বলতে কি? এটা পরে মায়াসার থেকে জানবো আমরা। তো তিনি তাকে মুক্ত জীবনতে দেখেছেন। এমনি ভাবে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, তিনি তাকে আরেকবার দেখেছেন। ফাকালত,
انا اول هذه الامه سال عن ذلك رسول الله صلى الله عليه وسلم. سبحان الله, আমি এই উম্মতের সর্বপ্রথম ব্যক্তি যে এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে. মাশাআল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর, এই উম্মতের সর্বপ্রথম ব্যক্তি, আনা আউয়ালু হাযিহিল উম্মাহ সাআলা আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে যে কে আমি. তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নামা হুয়া জিবরীল, ইনি কে, জিবরীল আলাইহিস সালাম. لم أره على صورته التي خلق عليها غير هاتين المرتين. আমি এই দুই সময় ছাড়া আর কখনো আমি জিবরিল আলাইহিস সালামকে তার আসল মূল আকৃতিতে আমি দেখিনি. বস দুইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার মূল আকৃতিতে দেখেছেন. কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, رأيته منهبطا من السماء سادا عظم خلقه ما بين السماء والأرض. আমি দেখেছি, অর্থাৎ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিবরিল আলাইহিস সালামকে দেখেছি তিনি আসমান থেকে নামছেন, তার সৃষ্টির কাঠামো, তার শরীরের যে কাঠামো, ওই কাঠামোটা আসমান জমিনের মধ্যবর্তী স্থান পরিপূর্ণ করে আছে. এত বড় সুবহানাল্লাহ, তার সৃষ্টিগত যে কাঠামো, তার স্থূলতা আসমান জমিনের মধ্যবর্তী সব ভরে আছে. আল্লাহ ফাকালত, أولم تسمع أن الله يقول لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير. এরপরে মা এসে আবার বললেন, দলিল পেশ করলেন, তুমি কি শুনোনি আল্লাহ বলেছেন আবসার চক্ষুগুলি তার তাকে পরিবেষ্টন করতে পারেনি, মানে আল্লাহকে, বহু ইদ্রিকুল আবসার তিনি সব চোখকে পরিবেষ্টন করে আছেন, আর তিনি হলেন সূক্ষ্মদর্শী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূক্ষ্মদর্শী সব কিছুর খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন. সূরা আনআমের 103 নম্বর আয়াত. এরপরে আবার আরেকটা আয়াত পাঠ করলো, বলল তুমি কি শুনোনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহু আল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম. কোন বাশার মানুষের জন্য সমীচীন নয়, উপযোগী নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সরাসরি কথা বলবেন, তবে ওহির মাধ্যমে কিংবা পর্দার আড়াল থেকে কিংবা রাসূল পাঠিয়ে তারপরে তিনি তার ইচ্ছা অনুযায়ী যা চান তার হুকুম অনুযায়ী তাকে ওহি করবেন. ইন্নাহু আলিয়্যুল হাকীম, আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ আর হাকিম প্রজ্ঞাময়. কথা বুঝতে পারলেন? তাহলে তিনটি কথা আল্লাহ বলেছেন, কোন মানুষ এর সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেন না, তবে কিভাবে, ওহির মাধ্যমে কিংবা পর্দার আড়াল থেকে কিংবা রাসূল প্রেরণ করে ওহির মাধ্যমে কথা বলেন, এই হলো ওহির মাধ্যমে. সুবহানাল্লাহ, পর্দার আড়াল থেকে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, সহ কিভাবে, পর্দার আড়াল থেকে, সরাসরি পর্দার আড়াল থেকে. দেখেন এবারে মা আয়েশার কত ইলম, কত জ্ঞান বুঝিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, তিনি এটা বলছেন, সচককে দেখেননি. আর কি বললেন এর পূর্বে, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে দেখেছেন তাহলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল. ইয়া দেখা দরকার আমাদেরকে আকীদা, এগুলো তারা পড়েনি. এই যে হাদিসটি পাঠ করছি এর পাঠের শিরোনাম আগে পেশ করে উল্লেখ করেছি, আর এই হাদিস নম্বর হচ্ছে 177,
সহি মুসলিমের কিতাবুল ইমানের 177 নম্বর হাদিস 177। এরপর বলেছেন মায়েশা রাদিয়াল্লাহু আনহা, ওমান জামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইআন মিন কিতাবিল্লাহ ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়া। কেউ যদি বলে বা কারো যদি ধারণা থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব থেকে কিছু কিছু গোপন লিখেছেন, তাহলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। আমাদের আকীদা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর যে কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে তা পরিপূর্ণরূপে আমাদের কাছে পৌঁছেছে, ঠিক না? বিন্দু মাত্র ত্রুটি নেই। কিন্তু কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোপন লিখেছেন, তাহলে সে কি করলো? আল্লাহর আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। আউযু বিল্লাহ। কিরকম বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কোরআন আমাদের পর্যন্ত পৌঁছাননি? তিনি বলছেন, এরপরে দলিল পেশ করছেন, والله يقول يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته سوره মায়েদা 67 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাযিল হয়েছে তুমি তা পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রুটি করবেন? যদি তুমি তা না করো তাহলে তুমি তার রিসালতের দায়িত্ব আদায় করলে না। নবী নবী হয়েছেন, রসুল রসুল হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি কিছু গোপন করতে পারেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাযিল হয়েছে তা পরিপূর্ণরূপে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। এই যে কিছু সংখ্যক হাফেজি আছে না শিয়া, বলে আল্লাহর কালাম নাকি পরিপূর্ণ কালাম আমাদের পর্যন্ত পৌঁছায়নি, দুই তৃতীয়াংশ কোরআন নাই, এক তৃতীয়াংশ আছে। এদেরকে কি বলা যায়? যাদের এই আকীদা, ওরা কাফের, ওরা মুসলমান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ কোরআন আমাদের পর্যন্ত পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পক্ষ থেকে নেক বদলা দান করুন। এরপরে মা আয়েশা বলছেন, আর যদি কেউ বলে ওমান জামা আন্নাহু ইয়াখবিরু বিমা ইয়াকুনু ফি গাদিন ফাকাদ আযমা আল্লাহিল ফিরিয়া, কেউ যদি বলে কারো যদি ধারণা থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালের সংবাদ বলে দিতে পারেন, তাহলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। অনেক আদিল এরকম আছে না, বলে কাল কেন পরশু কেন কিয়ামত পর্যন্ত যা হবে সবই আল্লাহর রাসূল জানতেন। আউযুবিল্লাহ। যতটুকু আল্লাহ পাক তাকে জানিয়েছেন ততটুকু, এর থেকে বেশি না। তাই জিবরিল আলাইহিসসালাম যখন তাকে প্রশ্ন করলেন, বলেন তো কিয়ামত কখন হবে, তিনি বলেন আমি জানি না। হাদিসে জিবরিল প্রসিদ্ধ না, মান মাসউল আনহা বিআনহু মিন আস-সাই, আর তাহলে তারা কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আলিমুল গায়ব? আলিমুল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ আলিমুল গায়ব হন না। তাই দেখেন মা আয়েশা বলছেন, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকালের সংবাদ জানিয়ে দেন, সংবাদ বলে থাকেন, তাহলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। এরপরে সূরাতুন নামলের একটি আয়াত পাঠ করলেন, আল্লাহ বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। আপনি বলে দিন আসমান জমিনে আল্লাহ ছাড়া আর কেউ গায়বের সংবাদ জানে না। কার উপর নাযিল হয়েছে এই আয়াতটি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলে দিন এদেরকে, আসমান জমিনে আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না। আর তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনটি কথা বলেছেন, বাস লাস্ট সারাংশ, যে এ ধারণা রাখবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন সচক্ষে, সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজে গিয়েও সচক্ষে দেখেননি আল্লাহকে। ইনশাআল্লাহ মুমিনিনগণ কাল কিয়ামতের দিন আল্লাহকে দেখবেন সচক্ষে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এটা মজুদ অন্য দলিল, কিন্তু এখানে শুধু মা আয়েশা হাদিসটা পেশ করা হলো। আরেকটা কথা বলেছেন মা আয়েশা, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব থেকে কিছু গোপন করেছেন, তাহলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। লা হাওলা
তৈরি বুঝে গেলে ওই সময় শয়তান মজুদ ছিল, হ্যাঁ মা এরকম বলতেন না। আবার কেউ যদি বলে তৃতীয় নম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকালের সংবাদ বলে দিতে পারেন, অর্থাৎ ভবিষ্যৎ সংবাদ, তাহলে সে আল্লাহর উপর মৃত অপবাদ দিল। তারপর তিনি সূরাতুন নমলের এই আয়াতটি পাঠ করলেন কি কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, আপনি বলে দিন আসমান জমিনে গায়বের সংবাদ আর কেউ জানে না আল্লাহ। এই হাদিসটি আমরা শুনলাম সরাসরি কিতাবুল ঈমান সহিহ মুসলিমের 177 নম্বর হাদিস। আর কার কথা? মা আয়েশার কথা। তিনি আবার নিজে দলিল পেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আর কোরআনে কারীমের আয়াত থেকে, আলহামদুলিল্লাহ। তাই আমাদের সকলের আকীদা ঠিক করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।